হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজ আমি আপনাদের সাথে কথা বলবো অ্যান্ড্রয়েডের বাংলা ডিকশনারি সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। আমরা জানি অ্যান্ড্রয়েডের জন্য প্লে স্টোরে অনেক রকমের বাংলা ডিকশনারি রয়েছে। আপনি যদি সার্চ করেন আপনি অনেক ডিকশনারি পাবেন। আমি তিনটি ডিকশনারি সিলেক্ট করেছি, এই তিনটি বেশিরভাগ মানুষ ব্যবহার করে। তিনটি হলো অ্যাডভান্স ডিকশনারি, ইংলিশ বাংলা ডিকশনারি আর ইউ ডিকশনারি। তিনটি ডিকশনারির মধ্যে এক একজন এক একটা ব্যবহার করে, কিন্তু আমরা জানি না কোনটা আমাদের জন্য উপকারী এবং কোনটা নয়। পার্থক্যমূলক দৃষ্টিতে দেখলে এর তিনটা তিন রকমের, আপনি এটা সহজে বুঝতে পারবেন। অ্যাডভান্স বাংলা ডিকশনারিতে আমরা দেখতে পাব এখানে সব ওয়ার্ডগুলো দেওয়া আছে। আমি সার্চ করলাম জয়, এখানে ডিকশনারির যে ছবিটা আছে সম্পূর্ণটি তুলে দেওয়া হয়েছে। আপনি খেয়াল করে দেখতে পাবেন মানে এগুলো লেখাগুলো কেমন যেন অস্পষ্ট হালকা। জয়, আনন্দ, গভীর হর্ষ মানে সম্পূর্ণ দেওয়া আছে, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন। তারপর ডেফিনেশন অফ জয় নিচে দেখতে পাবেন, নাউন ম্যাস এগুলো সম্পূর্ণ দেওয়া আছে। ফেরেস, বি হেল্পফুল মানে যে এখানে সম্পূর্ণ দেওয়া আছে। এই ডিকশনারিটি সবার জন্য ভালো বলে আমি মনে করি, কারণ এখানে সম্পূর্ণভাবে দেওয়া থাকে যে কোনটা কোন শব্দ কী কীভাবে। কিন্তু দুঃখের বিষয় এই যে এখানে অ্যান্টোনিমের এবং সিনোনিমের জন্য আমাকে অনলাইনের মানে নেটের প্রয়োজন হয়, এটি নেট ছাড়া আমরা দেখতে পারবো না। দেখুন একটি ওয়েব ব্রাউজার অন হয়েছে, সুতরাং আমরা বুঝতে পারছি যে এটা নেট ছাড়া আমরা দেখতে পারবো না। আমরা আগের সার্চ করলাম জয়, এখানে এটা ডিকশনারি, অনলাইন ডিকশনারি যেটা আছে আমরা dictionary.com সেটা আমরা দেখতে পারবো। এখানে আমরা ভয়েসটা আমরা শুনতে পারবো, স্পেলিংটা সিম্পল একটা ডিকশনারি, কিন্তু অনেক কিছু আমরা পাবো শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিমস বাদে। চলুন পরের ডিকশনারিটা দেখা যাক, ইংলিশ টু বাংলা ডিকশনারি। এটা বেশিরভাগ লোকই ব্যবহার করে, শতকরা 80 জন। তাহলে আমি এখানে জয় লিখে সার্চ দিতেছি, সেম ওয়ার্ড। দেখুন জয়, আনন্দ, অ্যান্টোনিম এখানে দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্টোনিম সিনোনিম, যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সাডেন্সরও দিয়ে দিছে, তারপর এক্সাম্পল দিয়ে দিছে, নাউন কোনটা দিয়ে দিছে, ভার্ব দিয়ে দিছে, মানে অন্যান্য সম্পর্কে দিয়ে দিছে, অনেকগুলো আছে। কিন্তু এখানে ডিকশনারির মতো দেওয়া নেই। আমরা মূল যে ডিকশনারি পড়ি, আমরা বই, সেটা দেখলে আমরা দেখতে পারবো সেটা এখানে অ্যাডভান্স ডিকশনারি যে বাংলা বিধানটা আছে এটার মতোই সেম টু সেম এরকম দেওয়া থাকে। এখানে আমরা সার্চ করতে পারবো। এখন যদি আমি একটা সার্চ করি বাংলায় আনন্দ, এখানে সব কিছু এসে পড়ছে, আনন্দ কোনটা কি সব কিছু এসে পড়ছে। কিন্তু আমরা যদি এখানে অ্যাডভান্স ডিকশনারিতে আমরা আনন্দ লিখে সার্চ দিই তাহলে কিছুই আসবে না। দেখেন অনলাইনে যাওয়ার কথা বলতেছি, ঠিক আছে আমরা অনলাইনে গেলাম, যাই দেখি কি বলে dictionary.com। আনন্দ, নো রেজাল্ট। তাহলে কী হলো, সাপোজ আমরা কোনো বাংলা মনে আছে কিন্তু আমার ইংরেজিটা জানা নেই, হয়তো বা মনে পড়তেছে না, এখন সেই সময় আমি কী করবো? যতই ভালো তখন কিছুই করার থাকবে না।
এখানে আমরা ই করতে পারবো। আবার তৃতীয় নম্বর ডিকশনারিতে এটা দেখা যাক, ইউ ডিকশনারি। এখানে ফার্স্ট টাইম আপনাকে নেট দিয়ে ডাউনলোড করে নিতে হয়। এখানে ইংলিশ টু ইংলিশ, এখানে বাংলা, এখানে ডাউনলোড দিলাম। এটা অফলাইনের জন্য, এবং অনলাইনের জন্য আপনি চাইলে অনলাইনেও ব্যবহার করতে পারবেন, অফলাইনেও ব্যবহার করতে পারবেন, দুটাই। এখান থেকে অফলাইন ডিকশনারিতে যে আপনি অ্যাডভান্স ডিকশনারি, তারপরে ইংলিশ সিম্পল সেন্টেন্স, ওয়ার্ড নেট ডিকশনারি, এখান থেকে ডাটা ডাউনলোড করে রাখতে পারবেন, পরবর্তীতে আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন। একটা মজার ব্যাপার হলো এটা, এটা একটা ট্রান্সলেটারের মতো কাজ করে। আপনি যদি এখানে উপরে দেখেন ইনপুট ওয়ার্ড টু ট্রান্সলেট, আপনার গুগল ট্রান্সলেটারের প্রয়োজন হয় না, কারণ গুগল ট্রান্সলেটার হলো আপনার অনলাইনের জন্য। কিন্তু এখানে এটা অফলাইন হিসেবে কাজ করতেছে। সাপোজ আমি যে কোনো ওয়ার্ড লিখলাম, আই গো টু স্কুল, সার্চ দিলাম, আমি স্কুলে যাই, এটি আপনি সহজেই, অনেক সহজেই পাইতেছেন অফলাইনে। সুতরাং এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। তাহলে আমরা ডাটাটা অফ করি, সব অ্যাপগুলো কেটে দিই, ডিকশনারিতে গেলাম। যদি একটু খেয়াল করেন, দেখেন আমি এখানে লিখলাম জয়, এখানে আসছে আনন্দ, এখানে সম্পূর্ণ ইংলিশে দেওয়া আছে। ইমোশন অর গেট সামথিং সিনোনিমস, এখানে সিনোনিমসগুলো দেওয়া আছে। সিম্পল সেন্টেন্স, এটা সম্পর্কে যে সেন্টেন্সগুলো তা পাবেন। নেটওয়ার্ক নেই সেজন্য বলতেছে নট অ্যাভেলেবেল। সব কিছু যদি আমরা এটা দিক খেয়াল করি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো, একটা লিস্ট হিসাবে ফলাফল হিসাবে দুটি হবে। এক নম্বরে আপনি যদি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিবেন, এই অবস্থায় মানে এর মধ্যে পড়াশোনা করেন, তাহলে আপনি ইংলিশ টু বাংলা ডিকশনারি ব্যবহার করতে পারেন। আর যদি আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ট্রাই করতেছেন বা ইউনিভার্সিটির পড়াশোনা করেন, তাহলে আপনার জন্য এক নম্বর ডিকশনারি মানে অ্যাডভান্স ডিকশনারিটা বেটার হবে। যদি ভিডিও থেকে আপনার কোনো উপকার হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন সাহায্যকারী ভিডিও পাওয়ার জন্য। ওকে, বাই, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, হ্যাভ এ গুড ডে।